আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুদ আলম তালুকদার, বাংলাদেশ আওয়ামী লীগ ধনবাড়ী উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক। ঈদ উৎসব সুন্দর এবং সফল হোক এবং সার্থক হোক বা এই প্রত্যাশা আমি করি। জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ধনবাড়ী এবং মধুপুরের জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে যাকে ধনবাড়ী এবং মধুপুরের উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে যিনি সবসময় তার পাশে থেকেছেন, তার আন্দোলন সংগ্রামের সাথী হয়েছেন এবং জনগণের প্রত্যাশা অনেক রাস্তাঘাট, যে সমস্ত রাস্তাঘাট বাকি রয়েছে সে সমস্ত রাস্তাঘাট জনস্বার্থে করার জন্যে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এখনও অনেক শিক্ষা প্রতিষ্ঠান অবহেলিত আছে, জরাজীর্ণ আছে, সেই শিক্ষা প্রতিষ্ঠান অবকাঠামোগতভাবে উন্নয়ন করার জন্যে ধনবাড়ী এবং মধুপুরের উন্নয়নকে আরও বেগবান করার লক্ষ্যে উপহার হিসেবে শামসুনাহার চাপাকে শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে তিনি নিয়োগ দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তার যে সমস্ত কমিটমেন্ট ছিল, তার যে সমস্ত কাজ করার তার প্রত্যয় ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা তিনি সেই কাজগুলো আস্তে আস্তে তিনি সমাপ্ত করছেন। জননেত্রী শেখ হাসিনা তিনি ধনবাড়ী এবং মধুপুরের একজন প্রিয় মানুষকে উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে জনসাধারণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে যাকে নিয়োগ দিয়েছেন একজন সুদক্ষ প্রতিমন্ত্রী হিসেবে, প্রতিমন্ত্রী শামসুন্নাহারকে এই ধনবাড়ী এবং মধুপুরে তিনি উপহার দিয়েছেন। এই ধনবাড়ী এবং মধুপুরের যে সমস্ত জনগণ আছে তাদের আকাঙ্ক্ষা, তাদের আশা এই শিক্ষা প্রতিমন্ত্রীর মাধ্যমে ধনবাড়ী এবং মধুপুরের উন্নয়ন কার্যক্রম ইতিমধ্যেই সমাপ্ত হবে এটা জনগণ প্রত্যাশা করে এবং ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগ আমরাও প্রত্যাশা করি যে অসমাপ্ত কাজগুলো, বিভিন্ন ইউনিয়নে যে সমস্ত কাজ এখনও হয় নাই সেই সমস্ত কাজগুলো অতি শীঘ্রই শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন্নাহার চাপার মাধ্যমে সেই কাজগুলি সমাপ্ত হবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ধনবাড়ী এবং মধুপুরে জনসাধারণকে ঈদুল আজহার শুভেচ্ছা, অভিনন্দন, প্রত্যেক পরিবারের ঈদ সুন্দর এবং সার্থক হোক এই আশাবাদ ব্যক্ত করে সকলকেই ঈদ মুবারক জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।